2021-এর ভোটের কথা মাথায় রেখে রবিবার বসিরহাটে অনুষ্ঠিত হলো কর্মী সভা ও বিজয় সম্মেলনী। রবিবারের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভারতীয় জনতা পার্টির পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির সম্পাদিকা শর্বরী মুখার্জি, বিজেপির পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির সদস্য শ্রীযুক্ত উমেশ রায়, ভারতীয় জনতা মজদুর ট্রেড ইউনিয়ন কাউন্সিলের রাজ্য সাধারণ সম্পাদক শ্রীযুক্ত অমিতাভ রায় মহাশয় এবং বিজেএমটিইউসির বসিরহাট জেলা সভাপতি শ্রীযুক্ত শান্তনু মণ্ডল সহ অন্যান্য নেতৃবৃন্দ। আজকে বিজেএমটিইউসি শ্রমিক সংগঠন ভারতীয় মজদুর তাদের জন্য যে আজকে দিনটা একটি আনন্দের দিন, কারণ বসিরহাট জেলার বিজেএমটিইউসির আজকে সম্মেলন। আমরা এখানে এসেছি, এত শ্রমিকরা রয়েছে বিভিন্ন জায়গা থেকে এসেছে, এবং একটা মিলনের দিন, মিলন উৎসবও বলা যায়। সবাই বড়দা যারা রয়েছেন তাদের কাছে প্রণাম জানান, ছোটদের ভালোবাসা জানান, শুভেচ্ছা জানান, এবং এখানে এসেছি আমাদের সঙ্গে আছে বিজেএমটিইউসি যে সাধারণ সম্পাদক অমিতাভ আছেন, আমার সঙ্গে রয়েছেন রাজ্য কমিটির সদস্য এবং প্রধান নেতা হাওদার উমেশ রায় আমার সঙ্গে রয়েছেন, যাদবপুরের লড়াক কার্যকর্তা অভিজিৎ রায়। আজকে যে দিনটাকে আমরা আজকে এখানে আসার জন্য বেছে নিয়েছি, আমাদের নিজেদেরও খুব ভালো লাগছে, কারণ কলকাতা শহর থেকে অনেকটা দূরে এতগুলো কর্মীর সঙ্গে যে একাত্ম হওয়া, আসলে কর্মীদের কর্মী হচ্ছে যে কোনো সংগঠনের পুঁজি, কর্মীরাই হচ্ছে সংগঠনের রক্ত, সেই রক্ত যত পরিশুদ্ধ, যেমন আমাদের শরীরের রক্ত যত পরিশুদ্ধ, শরীর সুস্থ মানে তার তত গ্লো, ঠিক তেমনি সংগঠনের গ্লো হচ্ছে তার কর্মী, তার কর্মীদের সঙ্গে নেতৃত্বের যত পারস্পরিক সম্পর্ক যত সুদৃঢ় তত সুন্দর হবে সংগঠন। তাই আজকে আমরা এখানে এসেছি বিজেএমটিইউসি বিজয় সম্মেলন যেন সুষ্ঠুভাবে সুন্দরভাবে আজকে দিনটা পালন করি। আমরা দেখলাম এখানে এসে প্রথমেই আমাদেরকে অবাক করে দিল একটি মেয়ে যার নাম রিনি। আমরা শুনলাম যে দেশের প্রধানমন্ত্রী মাননীয় নরেন্দ্র মোদীজি সেই কন্যাটিকে কন্যা স্নেহে রিনা বলে ডেকেছেন, কারণ সেই মেয়েটি হতভাগ্য একটি শিশু যার শারীরিক কারণেই গ্রোথ হয়তো ঠিক মতো না থাকার দরুন মেয়েটির দুটি হাত নেই, একটি পা নেই, কিন্তু সেই অবাক করা মেয়েটি যার নাম রিনি, যাকে পিএম স্নেহের সঙ্গে ডেকেছেন রিনা, সে আমাদের শোনালো মাউতার গান সিনথেসাইজারে আজকে বন্দে মাতারাম, এবং সে তার পা দিয়ে বাজালো। তো এই যে একটা অবাক করা বিস্ময় বালিকা এখানে উপস্থিত রয়েছে, এখানে না এলে জানতে পারতাম না, এবং এমন অনেক কার্যকর্তাদের সঙ্গে দেখা হলো যাদের কথা শুনি, যাদের কথা যখন কোনো মিটিং হয় তখন তাদেরকে দূর থেকে দেখি, তাদেরকে অনেক আন্তরিকভাবে দেখলাম যেহেতু বিজয় সম্মেলন, তাই খুব খুব ভালো লাগলো এখানে এসে। একুশে কী হতে চলেছে? একুশে পশ্চিমবঙ্গের মানুষ এই পরিবর্তনের যে নাটকটা হয়েছে 2011 সালে, মাননীয় মুখ্যমন্ত্রী যে নাটকটি রচনা করেছিলেন পরিবর্তনের নাম করে, সেই পরিবর্তন থেকে পরিত্রাণ পেতে চলেছেন বাংলার মানুষ। অনেক হয়েছে, বাংলার প্রতিটি প্রান্তে, প্রতিটি নগরে, প্রতিটি শহরে, প্রতিটি গলিতে যে কথা দুটি, যে স্লোগানটি চলছে তা হলো অনেক হলো পরিবর্তনের নাটক ভাই। বাংলার মানুষ বলছে এবার বিজেপি চাই, তাই বাংলার মানুষ পরিত্রাণ পাবে, বাংলার মানুষ মুক্তি স্নান করবে, এবং যে অন্যায়, যে দুরাচার, যে দুর্নীতির হাত ধরে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে তৃণমূল কংগ্রেস যে সরকার চালালেন, গণতন্ত্রকে যেভাবে গলা টিপে হত্যা করলেন, যেভাবে প্রতিদিন বিরোধীদের, বিরোধী রাজনীতি যারা করেন তাদের উপর বর্বরোচিত আক্রমণ করলেন, প্রতিদিন কোনো না কোনো বিজেপি কর্মীদেরকে মেরে গাছের সঙ্গে ঝুলিয়ে দেওয়া হচ্ছে, আজকেও নদিয়াতে একই ঘটনা ঘটেছে, এবং এই রাজ্যের মুখ্যমন্ত্রী একজন মহিলা, সেই রাজ্যে প্রতিদিন একটা না একটা কন্যা সন্তানকে, মহিলাকে অর্ধনগ্ন লাশ পাওয়া যাচ্ছে বিভিন্ন জেলায়, যে বিভিন্ন প্রান্তিক গ্রামে শহরে, এ কেমন রাজ্য,
এই মাননীয় মুখ্যমন্ত্রীকে জবাব দিতে হবে এগুলোর জন্য। উনি এই দায় এড়াতে পারেন না, তাই 2021-এ মানুষ উত্তর দেবে, মানুষ বুঝে নেবে যে যে অন্যায় তিনি করলেন কালো অক্ষরে লেখা থাকবে মাননীয় মুখ্যমন্ত্রীর নাম, প্রাক্তন মুখ্যমন্ত্রী হিসেবে কালো কালিতে লেখা থাকবে, কারণ মানুষ কিন্তু এর শাস্তি ওনাকে দিয়ে দেবেন। 2021-এ নির্ঘণ্ট বেজে গেছে, এবার 2021 হবে মহাসংগ্রাম, এবারে 2021 হবে ধর্মযুদ্ধ। এই ধর্মযুদ্ধে পশ্চিমবঙ্গের মানুষ বেছে নেবে তারা ধর্মের সঙ্গে, ন্যায়ের সঙ্গে, শুভ শক্তির সঙ্গে, নীতির সঙ্গে থাকবেন, নাকি মাননীয় মুখ্যমন্ত্রী নির্দেশিত পথ যেখানে তৃণমূল কংগ্রেস শুধু দুর্নীতি, শুধু অন্যায়, শুধু মিথ্যাচার, শুধু সন্ত্রাস। কার পক্ষে দাঁড়াবেন মানুষ? পরবর্তী প্রজন্মের জন্যে মানুষ কাকে বেছে নেবে, যাতে শিল্প, সাহিত্য, সংস্কৃতি, শিক্ষা, স্বাস্থ্য প্রতিটি বিভাগ এবং যুবকদের হাতে কাজ এবং তার প্রতিটি কাজ, ছেলের যোগ্যতা অনুযায়ী কাজ, এই বাংলা আমরা দেখবো কিনা, এই সোনার বাংলা আমরা করবো কিনা, সেটা ঠিক করে নেবেন পশ্চিমবঙ্গের মানুষ আগামী দিনে।